আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এখন আমি পাতলা রুটি বানাবো সামোসা মানে সামোসা না কি বলে ওটা কি স্প্রিং রোল বানানোর জন্য তো ফ্রাই প্যানটা কিন্তু গরম করা যাবে না ঠান্ডা ফ্রাইপ্যানের মধ্যেই এভাবে দিয়ে দিতে হবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে চুলাটা অন করে দিতে হবে প্রতিটা পিঠাই এভাবে ঠান্ডা ফ্রাই প্যানে দিতে হবে সেজন্য একটা পিঠা বানানোর পরে হয়তো ওয়েট করতে হবে নয়তো ফ্রাই প্যানে অন্যভাবে করতে হবে সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে তো যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে তো তুলে ফেলার সময় একটু এরকম হয়ে যেতে পারে এটা ভয়ের কিছু নেই এটা খুলে ফেলা যায় আবার তারপরও প্রথম দিকে আমার একটু এমন হয়েছে গরম ধরতে পারিনি সেই জন্য পরবর্তীতে যেটা করেছে আমি ফ্রাই প্যানকে উপর করেছি আস্তে করে রুটিটা পড়ে গিয়েছে তখন আমি এই রুটিগুলোকে অনেকক্ষণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে দিয়েছি এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে বুকের মাংস দুইটুকু নিয়েছি এটাকে একটু তান্দুরি চিকেনের করে আবার ঝুঁড়া করবো আদা রসুন দিয়েছি অল্প অল্প করে চিনি দিয়েছি তো আমি একটা মুরগির মাংসের বুকের মাংস পুরোটাই নিয়েছি ওইভাবে আন্দাজ করে দিয়েছি এক চামচ এক চামচ করে সব দিয়েছি তান্দুরি চিকেন মশলাও দিয়েছি দুই চামচ এরপরে দিলাম দই এটা হচ্ছে দই দইটা ডিপ ফ্রিজে ছিল সেই জন্য শক্ত ছিল আমি ভেঙে ভেঙে ইয়া করে টুকুড়া গুঁড়া করে তারপরে দিয়ে দিয়েছি এখনও এটা শক্ত এরপর দিলাম সয়া সস এক টেবিল চামচ আর তারপরে দিয়েছি লবণ যেহেতু সয়া সসে লবণ থাকে সেজন্য লাস্টে দিয়েছি এটা তিন চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এখন আমি একটু চা বানাতে নিয়েছি একটু বাইরে যাব ঘুরতে বান্ধবী শাওনের সাথে তো চাটা নিয়ে যাব ওখানে খাবো চলে এলাম মুক্তিযোদ্ধা পার্কে এটা একদম নদীর পার্ক হিসেবে একটা জায়গা বসে সবাই মজা লাগে আসলে গরমের দিনে আজকে ছিল এত সুন্দর বাতাস আমি তো বুঝতেই পারিনি এসে তো আমার প্রাণ মানে প্রাণটা জুড়িয়ে গেল একদম নদীর পাড়ে এরকম জায়গা সব জায়গায় থাকে না আমাদের বরিশালেই আছে সুন্দর এরকম একটা জায়গা তো আমাদের কাছে তো খুবই ভালো লাগে আসতে এসব জায়গায় এবং আমরা আসার পরে দেখলাম মানুষজন পড়া আরো মানুষজন চলে এসেছে পরে

এখানে খুবই সুন্দর বাতাস এত বাতাস এত ভালো লাগছে বাদাম খাচ্ছি একটু আগে আমাদের অ্যাটাক করেছিল ছাগল সেখান থেকে আমরা ফিরে এসেছি ছাগলের অ্যাটাক থেকে দেখো কি বাতাসিম সিমরান ব্লক রে সবাই ইয়া করেন হ্যাঁ ভিডিও দেখবেন সিমরান বলে দিচ্ছে

Det er en veldig spesiell matkake. আমি ওই যে মাংসটা রেখেছিলাম তো বাসা আসার পরে আগে সবার আগে চুলায় মাংসটা দিয়ে দিয়েছি এবং মাংসটার সাথে যে ইয়াগুলো ছিল ঝোলটা ছিল ওটাও দিয়েছি এরপরে একটু পানি দিয়েছি ওটা মেখে এরপরে ঢেকে দিলাম অল্প আছে হতে থাকুক অল্প আছে হতে হতে একদম ফ্রাই হয়েছে আর এই যে কালারও এসেছে এই পাশটা একটু করে নামিয়ে ফেলবো আর একদম সিদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি একটু এই যে একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এইভাবে তান্দুরি চিকেন আপনারা করতে পারেন ইজিভাবে শর্টকাট হইতে এখন এগুলোকে নামাবো ঠান্ডা করব তারপরে ঝুরঝুড়া করে রাখবো আর এই ফাঁকে ওটা ঠান্ডা হতে থাক আমি এখানে ময়দা নিয়েছি আড়াই কাপ পরিমাণের এই ছোট কাপের না পুরো আড়াই কাপ বলতে আমি বোঝাচ্ছি দেড় কাপ দেড় কাপ ময়দা নিয়েছি সাথে দিলাম সামান্য লবণ আর দিলাম একটু তেল যেভাবে আমরা ময়দার খামি করি ঠিক সেভাবে পরোটার জন্য আর পানি দিয়ে এটাকে মেখে একটা শক্ত ডো তৈরি করব এমন এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা এক ঘন্টা এভাবে থাকুক এই ফাঁকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পুটটা তৈরি করব পুটটা তো খুবই দরকার আর চিকেনটা একদম বুকের মাংস ছুড়িয়ে নিয়েছি তো পেঁয়াজ দিলাম আন্দাজ অনুসারে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো পুটটা বেড়ে যাবে আর দিলাম একটু মটরশুঁটি এই মটরশুঁটিটা আমি অনেক আগে রেখে দিয়েছিলাম গত বছর সেই মটরশুঁটিটা আর এখানে বাঁধাকপি দিয়েছি এটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে কুচি কুচি করে আপনারা আপনারা আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন তারা দেখেছেন গাজর কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করব তো আমি কিন্তু যখনই যেটা করি আপনাদের সাথে শেয়ার করি এই যে বাঁধাকপি রেখেছিলাম এটা বের করে রেখেছি অনেক টাইম পানি একদম নর্মাল হয়েছে মানে ডিপ থেকে নামলে একটু শক্ত থাকে তারপরে দিয়েছি তারপরে দিয়েছি রসুনের এক চামচ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ সয়া সস দিলাম ম্যাজিক মশলা একটা আন্দাজ স্বাদ আন্দাজ মতো দিতে হবে আর টেস্ট করলেই মুখের টেস্ট বোঝা যাবে কীরকম আসছে ব্যাস তো আমি এক প্যাকেট দিয়েছি ছোট প্যাকেটের এখন দিলাম এখানে মুরগির যে ঝুড়া মাংস করে রেখেছিলাম তান্দুরি চিকেন সেটা দিয়ে নাড়াচাড়া দিলাম এরপরে এটাকে চুলা অফ করে দিলাম এদিকে আমার খামিরটা একদম রেডি সফট হয়েছে ছোটো ছোটো লেচি কেটে নেব একদম ছোটো ছোটো করে যেহেতু আমার অনেকগুলো রুটি বানাতে হবে এটা দিয়ে এই যে এই রকম করে রুটিগুলো বানাতে হবে তো আমি আরও দুইটা রুটি বানিয়েছি একটার উপরে তেল দিলাম তারপরে এটার উপরে দিয়ে দেব আর একটা রুটি আর একটা কথা বলে নিচ্ছি রুটি একদম সমান সমান হবে না সবগুলো একটু ছোট বড় থাকবে তাহলে এটা প্যাচগুলো খুলতে সুবিধা হবে এটার উপর আবার আর একটা দিয়ে দিচ্ছি প্রতিটাতেই তেল মেখে মেখে দিতে হবে চাইলে এটার উপর আর একটা এটার উপরে আর একটা যে কয়টা মন চায় দিতে পারবেন এবং বেশি দিলে একটু ভালো কম দিলে যেটা হয় উপরের সাইড আর নিচের সাইডটা একটু শক্ত বা একটু বেশি হয়ে যায় যদি এরকমের ইলেকট্রিক চুলায় করা হয় তখন গ্যাসে করলে সমান তাপ লাগে সব থেকে সেটা এক ধরনের হয় আর ইলেকট্রিক চুলার মিডেলটায় তাপ লাগে বেশি চারপাশে একটু কম তাপ লাগে সেই জন্য গ্যাসের চুলায় রুটিটা বেশি ভালো হয় যাই হোক এভাবে করে দুই সাইড তৈরি করে এটাকে খুলতে হবে খুব আস্তে আস্তে করে দেখুন তা অনেক গরম ছিল যাই হোক একটু হালকা ঠান্ডা হলে খুললেই ভালো এভাবে করে রুটিগুলোকে আমি ভাগ করে নেব আর খুবই ইজি আর পাতলা রুটি হলেই ভালো খুব বেশি পাতলা করতে যাবেন না তাহলে আবার ছিঁড়ে যাবে রুটি আর ছিঁড়ে গেলে ভয় পাবে না আমিও করার সময় দুই চারটা আমার একটু নষ্ট হয়েছে ওগুলোও কিন্তু কাজে লাগানো যায় সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো বা বলে দেব এই যে দেখুন তো মিডেল রুটিটাই বেশি ভালো হয়েছে যাই হোক এগুলোও খারাপ হয়নি ওগুলো দিয়েও করা যাবে প্রথমে তো আমি আগে যখন করতাম তখন ভয় পেয়ে যেতাম যে হবে কি হবে না পরে দেখি যে না অসুবিধা নেই এখন আমি একটা জিনিস দেখাচ্ছি আমি এখানে আধা কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণ লবণ নিয়েছি এখন এটার সাথে একটু মরিচের পাউডার দিয়েছি তবে আমরা যখন চুলায় ওই যে রুটি বানাবো শুধু মরিচের পাউডারটা দেব না এরপর পানি দিয়ে এটাকে গুলিয়ে পাতলা একটা ডো করব এই পাতলা ডোটা কিন্তু আমি ওই যে ভেজে নিয়েছি যেটা আপনারা দেখলেন যেটা চুলাতে তাওয়ায় ভেজেছি এই লিকুইড ইয়াটা দিয়ে এই যে এরকম দিয়ে তো সেটা এই যে দেখিয়ে দিলাম এখন আর এটা যে করলাম এটা আমার কাজে লাগবে পরবর্তীতে কিভাবে কি করি এটা সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে বিস্কুটের গুঁড়া বিস্কুট একটু আগে আমি গুঁড়া করেছি ব্ল্যান্ডারে দিয়ে আর এটা হচ্ছে আমি যে রুটিটা একটু আগে বানিয়েছি সেটা তো সেটা আগে করে দেখাচ্ছি আমি এই যে ছিঁড়ে গিয়েছে দেখেছেন এরকম দুই তিনটা রুটি আমার ছেঁড়ে গিয়েছে খোলার সময় কিন্তু আমি ফেলে দেইনি এগুলো আমি পরবর্তীতে এই রুটি তৈরি করব। তবে ওই ভিতরের দিকে ছেঁড়া পাটটা ভেতরের দিকে দেব যাতে বোঝা যাবে না তো এখন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন কত পাতলা হয়েছে ওই পাশের আমার যে চপিং বোর্ডটা পর্যন্ত দেখা যাচ্ছে এরকম পাতলা করে করতে হবে দিয়ে দিলাম পুটটা আর আমি এই একটা পুট দিয়েই দুই ধরনের রুটি তৈরি করে দেখাবো রুটি বলতে সরি রুটি না মানে স্প্রিং রোল একটা স্প্রিং রোল আর একটা হো আর একটা সেটাও স্প্রিং রোল দুটাই স্প্রিং রোল দুই রকমের তো যাই হোক আপনারা তো এই ভাঁজটা সবাই জানেন কম বেশি এমন বাস এই যে আটাটা তৈরি করেছিলাম এটা দুটো কাজে লাগবে একটা তো এটা ভাজ দিতে লাগবে লাস্টের দিকে এরকম একটু দিলে আর খুলে যাওয়ার চান্স থাকে না সেজন্য এবং এমন করে আমি রেখে প্রতিটা রুটি এরকম করে তৈরি করে ফেলব এটাতেও দিয়ে সেম অবশ্যই দুই সাইড আগে আটকাতে হবে নয়তো কিন্তু ভিতর থেকে বের হয়ে যাবে এরপরে এটা নিয়ে খুব টেট করে আস্তে আস্তে ভাজ দিতে হবে এটা বলছে ওদের জন্য যারা নতুন নতুন রান্না শিখছে বা এগুলো পারে না তাদের জন্য এভাবে করি আমি করে নেব সবগুলো এই যে কমপ্লিট হয়েছে সব করার আমার এখানে অনেকগুলো হয়েছে আর খুব ইজি বেশি একটা কষ্ট না আপনারা রোজার আগে এগুলো বানিয়ে রাখতে পারেন আর এটা হচ্ছে আগে যেটা করেছিলাম ফ্রিজে রেখেছিলাম সেটা সেটা দিয়েও কিছু করবো আর এগুলো ভাজলে যা মজা লাগে খেতে মচমচে হয় খুবই ভালো লাগে তো এগুলোতেও দিয়ে সেমভাবে ভাজ দিয়ে এটাকেও পেছিয়ে নেব সামুচার ভাজের থেকে স্প্রিং রোলের ভাজটা বেশি সহজ এই যে সেই ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সেটা বাকি ময়দার গুলিটা এখন দেখাবো ওটা দিয়ে আমি কি করব। আর একটু টাইট টাইট করে দিতে হবে যাতে এটার ভেতরে তেল না ঢুকে ভাজার সময় ঢিলা থাকলেই তেল ঢুকতে চাইবে ভেতরে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আগে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো এই যে বানানো কমপ্লিট হয়েছে এটাকে আমি এই যে ময়দার যে গোলাটা করেছি এটা ডুবিয়ে তারপরে বিস্কুটের ভিতরে দিতে হবে এবং বিস্কুটে দিয়ে ওপর থেকে এভাবে যেভাবে আমরা অন্য অন্য খাবারগুলো করি চপ টপ ঠিক সেভাবে তা এখন বলছি এটা চাইলে আপনারা ডিম দিয়ে করতে পারেন তবে এই যে ময়দার যে গোলাটা দিয়ে দিলাম এটা দিলে খেতে বেশি ক্রিস্পি হয় ডিম সবসময় ভাজার পরে কিন্তু ডিমের ডিমের যে কোনো জিনিস নরম হয়ে যায় এটা অনেকেই আমরা কম বেশি জানি আর এটা নরম হয় না আর এখন আমি যেগুলো ভেজে নিয়েছিলাম পাতা সেগুলো মানে রুটি বেলে সেগুলোকে এইভাবে করেই বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো রোজার জন্য আর যেগুলোকে একটু আগে বানিয়েছি ওগুলো আমি আগে ডিপে রাখবো খুলে মানে ট্রেতে সাজিয়ে তারপরে আমি ওগুলোকে শক্ত হলে পর বক্স ভরে ডিপে রেখে দেবো পার্থক্য শুধু এইটাই কারণ যেহেতু এটা ওই লিকুইড ময়দাটা দিয়েছি একটার গায়ে একটা লেগে যেতে পারে সেই জন্য আগে ডিপ ফ্রিজে রাখবো শক্ত হবে তবে এভাবে না খুলে মেলে মেলে রাখতে হবে ট্রেতে করে আর এগুলো বক্সটা লক করে এটা ডিপে রেখে দেব তো ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি পরবর্তীগুলা আর এখন আমি আপনাদেরকে খুব মজার একটা খাবার তৈরি করে টিপ করে রাখবো আর এটা ভাজবো যখন তখনও দেখাবো এটা হচ্ছে চিকেন পেঁয়াজু পেঁয়াজু খাই সবসময় ডাল দিয়ে আজ আমরা চিকেন আর ডাল মিক্স করে পিয়াজু তৈরি করবো কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা কুচি দিয়েছি এখানে এক টুকরা আদাকে একদম মিহি কুচি করে নিয়েছি চা চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়েছি ভাজা জিরের গুঁড়ো তারপরে দেব হচ্ছে এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আধা চামচ হলুদ দিয়েছি আধা চামচ মরিচের গুড়া দেব আধা চামচ লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী তারপরে এটার ভিতরে দেব হচ্ছে যে ধনিয়া পাতা এটা ফ্রোজেন করে রেখেছিলাম দেশি ধনিয়া পাতা একদম সেটা যেহেতু এরপর দেশিটা পাবো না আমি আগেভাগেই ফ্রোজেন করে রেখে দিয়েছি এখন এক টুকরো লেবুর রস অবশ্যই লেবুর রসটা দিবেন মিস করবেন না যাদের কাছে একান্ত নেই তারা ভিনেগার দিবেন আর যাদের কাছে ভিনেগার নেই তারা লেবুর রস দেবেন এখন এটাকে কচলে কচলে মেখে রাখবো আর যেহেতু রমজান আসছে আমরা কয়েকটা উপাদান ঘরে রাখার চেষ্টা করবো সবসময় যেহেতু এই কয়টা জিনিস লাগে সয়া সস ভিনেগার সস এই টাইপের জিনিসগুলো তো মোটামুটি সবার বাসাতেই থাকে বরং দেখা যায় আমার বাসাতেই থাকে না আমারই দেখা যায় রান্না করার সময় মনে পড়ে দৌড়ে যেয়ে আবার বাজার থেকে কিনে আনতে হয় তো আমার ভিওয়ার্সদের সাধারণত সেটা হয় না তাদের থাকে তো যাই হোক এভাবে করে ভালোভাবে মেখে নিতে হবে কষলে কষলে মাংসর সাথে মানে চিকেনের সাথে এরপরে আমি এটার ভিতরে অ্যাড করব হচ্ছে ডাল ডালটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডাল পানি ছাড়া এটাকে ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখান থেকে কিছুটা ডাল দিয়ে দেবো ডালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারবেন বেশি দিলেও অসুবিধা নেই মিডিয়াম দিলেও অসুবিধা নেই কম দিলেও অসুবিধা নেই তবে বেশি কম দিবেন না তাহলে এটাকে বাইন্ডিং হবে না ভালো এরপরে এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর এক টেবিল চামচ দিলাম ময়দা ময়দাটা এই জন্য দেব অনেক সময় দেখা যায় ছুটে যেতে চায় তো ময়দাটা দিলে সেটা আর হবে না ডালের পরিমাণ যেহেতু খুব বেশি দেয়নি সেই জন্য এক চামচ ময়দা দিয়েছি তবে দিবেন এক চামচ আমার মতো ময়দা তারপর এটাকে মেখে নেব তবে যদি কারো কোয়ান্টিটি বেশি হয় তাহলে ময়দার পরিমাণ বাড়িয়ে দিবেন এবং ডালের পরিমাণও বাড়িয়ে দিবেন এরপরে এটাকে মেখে নেব ভালো করে এই যে মেখে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে পেঁয়াজর সাইজ দেবো এবং আমি ডিপ ফ্রিজে এগুলোকে রেখে দেবো যখন ডিপ ফ্রিজে রাখার পরে শক্ত হয়ে যাবে তখন আমি জিপ ব্যাগে ভরে বা যে কোনো কন্টেনারে ভরে আবার ডিপে রেখে দেবো তো এখানে চপিং বোর্ডের উপরে একটা পলিথিন বিছিয়ে নিয়েছি যেগুলোতে রুটি থাকে সেই কাগজগুলো কেন করছে এটা অনেক সময় দেখা যায় ফ্রিজে থাকলে উঠানের সময় তুলতে কষ্ট হয় সেই জন্য এই যে পেঁয়াজও যেভাবে সাইজ করে ঠিক সেভাবেই দিচ্ছে এখন অনেকে বলতে পারেন যে আপু পেঁয়াজ দেওয়ার কারণে এটা কি ভালো থাকবে কিনা নরম হয়ে যাবে কি না আমার জানা মতে নরম হবে না তো তারপরও যা যদি কারো অপছন্দ হয় তাহলে আপনি করবেন না এটা কিন্তু যার পছন্দ হবে সে অল্প করে একবার করে দেখতে পারেন আমি যখন এটাকে ভাজবো তখন অবশ্যই আপনাদেরকে দেখাব ডিপে থাকলে কোনো পার্থক্য তেমন হয় না যেহেতু ডালের সাথে মিক্স করা সে কারণে যখন আমরা চুলায় দেব অবশ্যই এই শক্ত অবস্থাতেই তেলের ভিতরে দিয়ে দেব এবং চুলার আঁচ কমিয়ে তারপর এগুলোকে ভাজতে হবে এই যে আমি একদম কমপ্লিট করেছি এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো শক্ত করলে পরে ওই যে বললাম ওইভাবে রেখে দেবো তো ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আজকে জানাবেন আমাকে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় মাস সালামা